বলবে। আমার পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে এখন, তার নাম অদিতি কর্মকার, তাই তো? তো তোমরা তো জানো যে মেয়ের ছেলেদের মানে রমরমা বাজার হচ্ছে WEP-তে, মানে দৌড়ঝাঁপ করার ওস্তাদ, কিন্তু মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই। এখন সরকারি চাকরির ক্ষেত্রে মেয়েরা এগোচ্ছে, তেমনই ডিফেন্সের ক্ষেত্রেও কিন্তু এগোচ্ছে, তার একটা প্রমাণ অদিতি কর্মকার। তা অদিতি কর্মকারের জীবনের উত্থানটাও অতটা সহজ ছিল না যতটা ওর মুখে শুনেছি, অনেকটা চড়াই উতরায় পোহাতে হয়েছে, তোমরা একটু আগেও শুনছিলে। তো আজকের এই যে জায়গাটায় দাঁড়িয়ে ও কীভাবে এই পজিশনটা পেয়েছে ওর মুখ থেকে কিছু কথা শুনি আমরা। আমি অদিতি কর্মকার, আমি উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা থেকে এসেছি। আমি স্যারের এখানে ভর্তি হয়েছিলাম 2021 সালের ফেব্রুয়ারিতে, তারপর সেপ্টেম্বরে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল। মাত্র 6 মাসেই আমি যে ক্র্যাক করতে পারবো ওটা আমি ভাবিওনি কখনো। তারপর আমি সব কিছুই খুব ঢিমে তালে করেছি, মানে রেজাল্ট বেরিয়েছে তারপরেই সব কিছুর প্রিপারেশান শুরু করেছিলাম। তো সেখানে প্রথম আমি স্যারকে ধন্যবাদ দেব, আর প্রিয়াঙ্কা ম্যাম এবং রিমা ম্যামকে অনেক ধন্যবাদ, আর ফ্যামিলির যে সাপোর্টটা ছিল তার জন্য আজকে আমি এই জায়গাতে এসেছি। মেয়েদের একটা যে সমস্যা থাকে যে মেয়েদের যে সমস্যাটা থাকে, পড়াশোনার কথা কেউ জিজ্ঞেস করে না, কিন্তু বিয়েটা কবে করবে সেটা খুব জিজ্ঞেস করে। তো সেই কথাগুলো এড়িয়ে যে আমি আজকে এতদূর এসেছি, মানে আমি কখনো ভাবিও নি যে আসবো। আর আজকে আমি স্যারের কাছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়েছিলাম, নিয়ে আমি আউট অফ 15 13.17 স্কোর করেছি। খুব ভালো মার্কস পেয়েছে। তো অনেকে বলছিল যে অনলাইনে পড়ে কখনোই তো কিছু সম্ভব না, তো আমি সেটা করে দেখিয়েছি। আর আমি খুব লুকিয়ে পড়াশোনাটা করেছি এই কারণে যে আমি পাড়া প্রতিবেশীকে এখনো জানতে দিইনি যে আমি তপোবনে পড়ি, কারণ আমি কম্পিটিশন কখনোই বাড়াতে চাইনি। তো এখনো সেটা লুকোনোই আছে, এখন তাহলে একটু আগে ছাড়তে হবে। আর ভবিষ্যৎ প্রজন্ম সম্পর্কে কোনো মন্তব্য? হ্যাঁ, ভবিষ্যৎ প্রজন্মকে এটাই বলার যে WPP-তে আসতে গেলে প্রথমত তোমাকে বলা হবে যে ঘুষ কত দিলে, ক টাকা ক্যাশ লেগেছে, এটা আমাকে বলেছে, পুজোর সময় সম্মুখীন হয়েছি। কিন্তু সেটা আমি শুনিনি, সেটা আমি তাদেরকে বুঝিয়েছি, কিন্তু তারা যদি বিশ্বাস করে তো করবে। কিন্তু আমি জানি যে কি হয়েছে, কারণ আজকে এতজন স্টুডেন্টকে পিছনে ফেলে আজকে এগিয়ে এসেছি, এটা এতটা সহজ ছিল না। এইটুকুই বলার একজন তপোবনিয়ান হিসাবে যে আমি একজন ভালো টিচারের সন্ধান পেয়েছিলাম বলে আজকে আমি এখানে এসেছি। সমস্তইটা নিজের ক্রেডিট যে আমি স্যারকে খুঁজে পেয়েছি ইউটিউব সোর্সে, আর বাদ বাকিটা আমি আর কি বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ, এগিয়ে চলো, অনেক এগিয়ে চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এগিয়ে চলো অনেক।